সদ্য নববিবাহিত রুহি বসে আছে ঘোমটা দিয়ে বাসর ঘরে তার স্বামীর অপেক্ষায়। চারিদিকে মনোমুগ্ধকর বেলি ফুলের ঘ্রাণ, যেন রুহির ভেতরকার কষ্টকে গ্রাস করতে পারছে না। হঠাৎ কারোর আসার আওয়াজ শুনে রুহি দাঁড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যেই যেন সব কিছু অন্ধকার হয়ে যায়। ঈশান নামের স্বামী মানুষটি এসে একটানে রুহির ওড়নাটার নিচে ফেলে দেয়। রুহির শাড়ির আঁচলটা এক টান দিয়ে খুলে ফেলে। রুহি যেন বাকরুদ্ধ হয়ে গিয়েছে। যা হচ্ছে তা কোনো কিছুই রুহির বোধগম্য হচ্ছে না। দেখে বোঝা যাচ্ছে ঈশান খুবই রেগে আছে। রক্ত চক্ষু নিয়ে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, তোকে নিষেধ করেছিলাম না এই বিয়েতে রাজি না হতে, তারপরও তুই বেহায়ার মতো আমাকেই বিয়ে করলি। এর ফল তো তোকে ভুগতে হবে, এর জন্য তোকে ভয়ঙ্কর শাস্তি পেতে হবে। রুহি ভয়ে থরথর করে কেঁপে ওঠে, আতকে উঠে বলে, আমি কিছু করিনি, আপনি আমার কথাটা শুনুন। বলতেই ঠাস ঠাস করে দুই চারটা চর থাপ্পড় পড়ে রুহির গালে। রুহি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। ঈশান এবার প্যান্টের বেল্টটা খুলে রুহিকে ইচ্ছা মতো মারতে থাকে, যেন কত বছরের রাগ রুহির ওপরে মেটাচ্ছে। তাতেও যেন ঈশানের শান্তি হয় না। রুহি গুমড়িয়ে কান্না করছে, কিন্তু ঈশানের যেন সেটা কানেই যাচ্ছে না। রুহির শরীরে কালচে দাগ হয়ে গেছে, মুখে ঈশানের চারটা আঙ্গুলের দাগ বসে গেছে। রুহির ঠোঁট ফেটে অনবরত রক্ত ঝরছে। কিছুক্ষণ কি একটা ভেবে ঈশান রুম থেকে বেরিয়ে যায়। রুহি নিজের কান্নাকে আটকাতে চেয়েও পারছে না, আপন মনেই বলে উঠল, কেন আমার সাথে এমন হলো, আমার কোনো দোষ নেই, মা বাবা কেন আমার সাথে এমন করলো, কি এমন অপরাধ করেছিলাম যার শাস্তি আমাকে পেতে হলো, আমি এই বিয়ে করতে চাইনি। এগুলো মনে মনে ভাবতেই নিজের গায়ে শাড়িটা পেঁচিয়ে কোনো রকমে উঠেও দাঁড়াতে লাগবে। ঠিক তখনই ঈশান এসে ধাক্কা মেরে নিচে ফেলে দেয়। ঈশানের এমন আচরণে রুহি কি বলবে ভেবে পাচ্ছে না, নীরবে শুধু চোখের পানি ফেলে। ঈশান আরও কাছে এগিয়ে এসে বলে, এত তাড়া কিসের, উঠে কোথায় যাচ্ছিস, তোর শাস্তি তো এখনো বাকি আছে, আমাকে বিয়ে করার সাধ জেগেছিল না তোর, এবার সেগুলো তো মিটিয়ে দিতে হবে। বলতে বলতেই হাত থেকে একটা ছুরি বের করে আস্তে আস্তে রুহির পিঠ বরাবর রাখে। রুহি কেঁদে কেটে চোখের জল ঝরিয়ে বলল, আমাকে প্লিজ কিছু করবেন না, আমি আপনার সামনেও আসবো না, আপনার আমার চেহারা কোনো দিনও দেখতে হবে না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, দয়া করে আমাকে মারবেন না। ঈশান রুহির কোনো কথাই কানে না নিয়ে পিঠ বরাবর ছুরি দিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত পোজ দেয়। সাথে সাথে অগণিত রক্ত ঝরে। এটা যেন ঈশানের চোখের শান্তি অনুভব করে। আবারও পেটে ছুরি দিয়ে কয়েকটা আঘাত বসায়। তারপর আস্তে আস্তে একটি প্লেট থেকে কিছু ঝালের গুঁড়ো কাটা স্থানে ছিটিয়ে দিয়ে হো হো করে হেসে ওঠে। রুহি আহ করে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। ঈশান রুহিকে ওভাবে ফেলেই রুম থেকে বেরিয়ে যায়। মধ্যরাতে হঠাৎ রুহি আস্তে আস্তে চোখ মেলে নিজের ক্ষত স্থান দেখে আর ডুকরে কান্না করতে লাগে। আমি তো এমনটা চাইনি, তবে কেন এমন হলো, বলে উঠতে উঠতে দেখল রুমটা পুরো ফাঁকা, তার মানে ঈশান ঘরে নেই। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে কাটা স্থানে মলম লাগিয়ে বিছানার এক কোণে গিয়ে শুয়ে পড়ল। অজান্তেই চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল আর মনে মনে বলল, তুমি যদি আমাকে ছেড়ে না যেতে তাহলে হয়তো আমাকে এই দিন দেখতে হতো না, কেন করলে তুমি আমার সাথে এমন, তুমি তো জানো আমি তুমিতেই সমাপ্ত। ঈশান ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে, হাতে জ্বলন্ত সিগারেট, রাগে তার ঘাড়ের রগ ফুলে গিয়েছে। কি ভেবেছিস, তোকে এত সহজে ছেড়ে দিব, তিলে তিলে মারবো তোকে, আমাকে যতটা যন্ত্রণা দিয়েছিস তার থেকে বেশি যন্ত্রণা দিব তোকে, একেবারে মারলে তো অতটা যন্ত্রণা পাবি না, তোকেও বোঝাবো এই ঈশান চৌধুরী কি কি করতে পারে, তোর জীবনটা নরক করে তুলব, বলেই হা হা করে হেসে ওঠে ঈশান। রাতের আধারের গভীরতার সাথে মানব হৃদয়ের কষ্টের গভীরতাও যেন বৃদ্ধি পায়। অপরদিকে রুহি অন্য ভাবনায় ডুবে আসে, কোথা থেকে কি হয়ে গেল, এমনটা তো হওয়ার কথা ছিল না।
আমার এইসব কিছু বাধ্য হয়ে করতে হয়েছে। আপন মনেই রুহি কথাগুলো বলে ভাবতে লাগল। আমিনা বেগম সোফায় মাথা হাত দিয়ে বসে আছেন। আমার ছেলেটা কি মেনে নিবে রুহিকে? আমি জানি সবটা অনেক কষ্ট হবে, কিন্তু কি করার, আমার হাতেও তো কিছু ছিল না। আমি আমার ছেলের অবাধ্য হয়ে এক প্রকার জোর করেই রুহির সাথে ঈশানের বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু আমি যা করেছি তার ভালোর জন্যই করেছি। সেটা একদিন না একদিন ও ঠিকই বুঝবে। তাছাড়া আমার কাছে ভাইজানের কথা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আমি রুহিকে নিজের মেয়ের মতোই দেখে গিয়েছি ছোটবেলা থেকেই, আর ভবিষ্যতেও সেটাই দেখব। রুহি আর ঈশান কুপাত ভাই বোন। ঈশান রুহিকে ছোটবেলা থেকেই দুই চোখে দেখতে পারে না। কেন দেখতে পারে না কথাটা অজানা। রুহিকে এক প্রকার বিয়ের আগে ভয় দেখানো হয়েছিল বিয়েটা না করতে, কিন্তু শেষ পর্যন্ত এসে রুহি তার বাবা মায়ের কথা খেলাপ করতে পারে নাই। তার বাবা মা তাকে বিভিন্ন ইমোশনাল কথাবার্তা বলে এই বিয়েতে রাজি করিয়েছে। আসলে ঈশান গুন্ডা টাইপের কালো কাজের সাথে জড়িত। এগুলো তার মা সহ্য করতে না পেরে রুহির সাথে এক প্রকার জোর করেই বিয়ে দিয়ে দিয়েছে। আমি জানি আমি ঈশান ভাইয়াকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করে দিয়েছি, কিন্তু আমার তো কিছু করার ছিল না, আমিও তো বাধ্য হয়ে করেছি। কিন্তু তাই বলে কি ভাইয়া আমার সাথে এই রকম ব্যবহার করবে? কি করে একটা মানুষ এতটা নির্দয় হয়, বলেই কাঁদতে লাগলো রুহি। ভোরের মিটমিট আলো জানালার পর্দা ভেদ করে রুহির চোখে এসে পড়লে হলুদ বর্ণের মেয়েটার মুখ যেন সূর্যের আলো আরও বেশি উজ্জ্বল হয়ে গিয়েছে। এত মায়া হতে পারে কারোর মুখে, সেটা রুহিকে না দেখলে বোঝাই যায় না। রুহি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে যাওয়ার কথা চিন্তা করে। না, এখন আমি এই বাড়ির বউ, আমার অনেক দায়িত্ব আছে। ভাই আমাকে স্ত্রী হিসাবে না মানলেও আমি ফুপিকে আমাকে তো কষ্ট দিতে পারি না, তার জন্য আমি সব কিছু মেনে নিব। অপরদিকে ঈশান ছাদেই ঘুমিয়ে পড়েছে। দোলনায় সে ঘুম থেকে উঠে কোনো রকমে ওর রুমে গিয়ে দেখে রুম ফাঁকা। উফ, বেঁচে গেছি, সকাল সকালে জঘন্য মেয়েটার মুখ দেখতে হয়নি, না হলে আমার সারাটা দিনই খারাপ যেত। রুহি সকালে সবার জন্য নাস্তা তৈরি করছে। ফুপি আম্মা তো এখনও ঘুম থেকে ওঠে নাই, কিন্তু উনি কি রুমে গিয়েছে? আমি কি গিয়ে দেখব? না না, পরে যদি উনি আবার আমাকে মারধর করে। কিন্তু নাস্তার জন্য তো সবাইকে ডাকতে হবে। এই ভাবতে ভাবতেই রুহি রুমে গেল। রুমে গিয়ে দেখে রুমে কেউ নেই। এক প্রকার বেঁচে যায় রুহি, তাই নিজের কাপড়গুলো গোছাতে লাগলো। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার আওয়াজ শুনে থমকে গেল রুহি। পেছনে ফিরতেই চোখ বড় বড় হয়ে গেল, সাথে সাথেই ঠাস ঠাস করে থাপ্পড় পড়ল রুহির গালে। তোকে বলেছি না আমার রুমে না আসতে, আমার চোখের সামনে না আসতে? এই বেহায়া মেয়ে, তোর কি একটু লজ্জা সরম নাই? নিষেধ করা শর্তেও বেহায়ার মতো আমার সামনে আসিস? তোকে তো আমি, এই বলে রুহির চুলের মুঠি ধরে দরজা থেকে বের করে দিতে চায়। তখনই আমেনা বেগম উপস্থিত হয়। রুহি এক নজরে ঈশানের দিকে তাকিয়ে আসে, আর চোখ দিয়ে পানি ঝরছে। কিভাবে এত নিষ্ঠুর হতে পারে এই মায়া ভরা একটা ছেলে? ঈশানের দিকে তাকালে বোঝা যায় না তার হিংস্রতার কথা। রুহি এক নজরে ঈশানের দিকে তাকিয়ে আসে, আর চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। কিভাবে এতটা নিষ্ঠুর হতে পারে এই মায়া ভরা একটা ছেলে? ঈশানের দিকে তাকালে বোঝাই যায় না তার হিংস্রতার কথা। কেউ কি বিশ্বাস করবে এই সুদর্শন পুরুষ কোনো মেয়েকে এতটা জঘন্যভাবে ঘৃণা করতে পারে? আমেনা বেগম বলে ওঠেন, ঈশান, এগুলো কোন ধরনের ব্যবহার? তোকে আমি এই শিক্ষা দিয়েছি, মেয়েটার সাথে তো এরকম ব্যবহার কী করে করতে পারিস? ওর পরিবার ছেড়ে এই বাড়িতে এসেছে কি তোর অত্যাচার সহ্য করার জন্য? মা, তুমি এই মেয়েকে মেনে নিতে পারো, আমি এই মেয়েকে কোনো দিনও মেনে নিতে পারবো না। এই মেয়েকে আমি দুই চোখে দেখতে পারি না, আর আমি এই বিয়েটা মানিও না, আর নাই এই বেহায়া মেয়েকে নিজের বউ হিসাবে মানি, বলেই রুহিকে এক টান দিয়ে ঘর থেকে বের করে দিয়ে দরজা আটকিয়ে দিল। আমেনা রুহিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা রে কাঁদিস না, সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। তুই তো জানিস ছোটবেলা থেকেই ও অনেক বেশি রাগী,
দেখিস ও একদিন ঠিকই তোকে মেনে নিবে। রুহি কান্না থামিয়ে বলতে লাগলো, ফুফি আম্মা তুমি চিন্তা করো না, আমার মোটেও কষ্ট হচ্ছে না, আর ওনার এই রকম ব্যবহার করাটাই স্বাভাবিক। বলেই অন্য রুমে চলে গিয়ে দরজাটা আটকে লাইটগুলো অফ করে দিল। রুহি ব্যাগ থেকে একটা কলম হাতে নিল, সেটার দিকে তাকিয়ে চোখে পানি ফেলতে ফেলতে বলল, কি হতে পারে খালি কলমের মানে? এ কেমন উপহার যা আমার ভেতরকার অনুভূতিকে তোলপাড় করে দিচ্ছে। তোমাকে নিজের হাতে বিসর্জন দিয়েছি, কিন্তু দিতে পারিনি তোমার এই স্মৃতিগুলোকে, বলেই একটা ডেভিল হাসল। তোমার প্রত্যেকটা ছোঁয়া আমার হৃদয়ে শিহরণ জাগিয়ে দিত, তোমার প্রতিটা কথা আমার হৃদস্পন্দন তোড়পাড় করে দিত। আমি কতটা নিষ্ঠুর তাই না? কিন্তু চিন্তা করো না, আমি খুবই স্ট্রং, ভেতরটা আমার খুবই স্ট্রং, বলেই হাহা করে হেসে উঠল রুহি। তুমি আমার না দেখা ভালোবাসায় রয়ে যাবে, ঈশান বলে উঠছে। ওই মেয়েটার জন্যই আজ আমার এতগুলো কথা শোনা লাগলো, ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না। হঠাৎ চোখ পড়ল একটি পুরানো ডায়েরির ওপর, ডায়েরিটা দেখতে দেখতে মুচকি হাসল। তোমার হৃদয়ের প্রতিটা কম্পন আমার কান অবধি আসতো, তোমার মায়া ভরা দুটি চোখ অন্যকে দেখতো যখন, তখন আমার ভেতরটা জ্বলছে। কি ভেবেছো যে খেলাটা তুমি শুরু করেছো 5 বছর আগে, সেটা সেই অবধি শেষ না বেবি, গেম আবার শুরু। আর এবার তো তোমাকে হারতেই হবে আমার কাছে, কারণ এবার তোমাকে জেতানোর মতো কেউ নাই, তুমি একা অসহায়। তুমি নিজেকে যতই স্ট্রং দেখাও না কেন, তোমার আসল রূপ শুধু আমি ছাড়া কেউ জানে না, বলেই ডায়েরিটা ড্রয়ে রেখে একটি নাম্বারে কল দিল। হ্যালো, অপর পাশ থেকে বলো, আপনি যে জাহাজটির কথা বলতেছেন স্যার, সেই জাহাজটি অনেক আগেই অন্য কারোর দখলে চলে গেছে, পুলিশ কোনো মতে ওইটাকে আমাদেরকে তদন্ত করতে দিবে না। যে করেই হোক সব কিছু আমাদের হাতে আনতে হবে, দরকার হলে ওই ভাঙা জাহাজটি সম্পূর্ণ কিনে নাও। ওই জাহাজটির অনেক গোপন রহস্য আছে এবং কিছু গোপন রুমও আছে যেগুলো বিশেষ ধরনের সিকিউরিটি দেওয়া, বিশেষ এমন একজন আছে যে এই দরজাটি খুলতে পারবে, তোদের দরজার ভেতরে কি লুকিয়ে আছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আর এই জাহাজের মালিক এবং তাদের ছেলেদেরকে 5 বছর আগেই কেউ একজন মেরে দিয়েছে, যার কারণে জাহাজটি সরকারের আয়ত্তে চলে গিয়েছে, কিন্তু জাহাজটির ভেতরকার রহস্য কেউ আজ পর্যন্ত বের করতে পারেনি, ঈশান বলে উঠল। সেটা আমার চিন্তা করা লাগবে না, দরজা খোলার চাবি তো আমার কাছে আছে, তুমি শুধু জাহাজটা থেকে নিজের আয়ত্ত নিয়ে নাও, বাকিটা আমি দেখে নেব, বলেই ডেভিল হাসল। বাইরের চারিদিকে নিরাবতা, আকাশে মেঘের মেলা বসেছে, ঘন কালো মেঘে আকাশ ছেয়ে গেছে, পরিবেশটা খুবই নীরব, যেমন ঝড় আগমনের পূর্বে হয়ে থাকে। রুহি বাড়ির পেছনের বাগানের দোলনায় বসে প্রকৃতিকে অনুভব করছে। আমরা চাইলেও তুমিটাকে নিজের থেকে আলাদা করতে পারি না, রোজ নিয়ম করে এই তুমিটাকে জড়িয়ে ধরে থাকে শূন্য লতার মতো। আমি ঈশান ভাইয়ের সাথে কথা বল, আমরা চাইলেও তুমিটাকে নিজের থেকে আলাদা করতে পারি না, রোজ নিয়ম করে এই তুমিটা জড়িয়ে থাকে শূন্য লতার মতো। আমার ঈশান ভাইয়ের সাথে কথা বলতে হবে, কিন্তু আমি তো তার সামনে যেতে ভয় পাই, সে যদি আমাকে আবার মারে, আমি তো ঈশান ভাইয়াকে ঠিকমতো চিনিও না। মায়ের কাছে শুনেছি অনেক ছোটবেলা থেকেই ঈশান ভাইয়া লন্ডনে পড়াশোনা করেছে, 5 বছর আগে একবার দেশে এসেছিল, তখন আমার সাথে দেখা হয় নাই, আর এইবার এসে আমার সাথে জোর করে বিয়ে দিয়ে দিল, আমি তো তাকে ঠিকমতো চিনিও না। আকাশের মেঘ ঘন হয়ে আসছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। রুহি যেই মাত্র বাড়ির দিকে রওনা দিবে, পেছন থেকে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো, তখনই কেউ একজন তার হাতটা ধরল। চোখ কি মাথায় নিয়ে হাঁটিস, বলেই সোজা করে দাঁড় করিয়ে দিল। ভাইয়া আসলে আমার তোমার সাথে কথা বলতেই রুহিকে এক টান দিয়ে ঈশান নিজের কাছে নিয়ে দাঁড় করালো। এই লোকটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ বল, তারপর কি বলবি? ভাইয়া প্লিজ আমাকে ছাড়ুন, বলার সাথে সাথেই ঈশান আরও জোরে নিজের কাছে টেনে নিল।
রুহির নিঃশ্বাস আটকে গিয়েছে, যেন স্তব্ধ হয়ে গিয়েছে হিসানের ধূসর মায়া ভরা চোখে। মনে হচ্ছে এই চোখে কোনো হিংস্রতাই ছিল না, যেটা আমি কাল রাতে দেখেছি। হয়তো কাল রাতে একটা দুঃস্বপ্ন দেখেছি, রুহি ভাবতে লাগলো মনে মনে। ঈশান আস্তে আস্তে রুহির কানের কাছে এসে বলল, আমি ভালোবেসেছিলাম, তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজলে। আমি পাশে থাকার স্বপ্ন দেখেছিলাম, তুমি সেই স্বপ্ন ভাঙতে ব্যস্ত ছিলে। আমি ভরসা করেছিলাম, তুমি দুর্বল ভেবে অবহেলা করলে অ্যাঞ্জেল। বলেই এক ঝটকা দিয়ে রুহিকে ফেলে দিল নিচে। তাতেও যেন রুহির কোনো নড়াচড়া নাই, সে যেন এক বিশাল ঘোরের মধ্যে আছে। এই নাম, এই নামে কেন ডাকলেন উনি আমাকে? আপনি আমাকে এই নামে কেন ডাকলেন? রুহি কিছু পুরনো ভাবনায় চলে যায়। ওই আকাশে পরীরা কখনো ধরা দেয় না, তুমিও কি আমাকে ধরা দিচ্ছ না? কিন্তু আমি ঠিকই তোমাকে ধরে নিব অ্যাঞ্জেল। কখনোই না, এত সহজে কি আমি ধরা দিব? খুঁজে নিতে হবে তোমার অ্যাঞ্জেলকে। এইসব ভাবতে ভাবতে রুহির চোখে জল চলে এসেছে। ভয় পাচ্ছ কেন অ্যাঞ্জেল? আমি তোমার মতো নির্লজ্জ মেয়েকে বলি নাই, এটা তো আমার বহু পরিচিত একজন মানুষের ব্যক্তিগত নাম। বলে ডেবিল হাসি দিয়ে চলে গেল নিজের রুমে ঈশান। এসব কি হচ্ছে আমার সাথে? পাঁচ বছর এই নামটা শুনলাম। আমার শরীরে শিরা উপশিরা যন্ত্রণায় ফেটে যাচ্ছে, জ্বলন্ত লাভার মতো আমার হৃদয়ের কষ্টগুলো জ্বলছে। তাৎক্ষণিক ক্রোহির ফোনে কারোর কল আসে। কিছুতেই না, ওই জাহাজ তদন্ত করতে দেওয়া যাবে না। যা করার হয় তাই করো, তাকে ফিরে আসতে বলো। অতীত যদি আবারও বর্তমানে ফিরে আসে, তাহলে তাকেও আবারও ফিরে আসতে হবে, আবারও সব কিছু রক্তাক্ত হয়ে যাবে। কল কেটে যাওয়ার সাথে সাথেই রোহিত ডেবিল হাসে। আকাশের কালো মেঘের ছায়াও বৃষ্টি হয়ে নিচে নেমে আসে। রুহি আকাশের দিকে তাকিয়ে বলল, আকাশ থেকে মেঘ সরে যায়, বৃষ্টি পড়তে যেমন সময় লাগে না, ঠিক তেমনি আকাশে আবার ঘন কালো মেঘ খেয়ে যেতেও সময় লাগে না। অপরদিকে ইউরোপে হসপিটালের কেবিনে একজন লম্বা চওড়া করে লোক দাঁড়িয়ে আছে। সামনে কমাই চলে যায় এক পেশেন্ট। পেশেন্টের সারা মুখে ব্যান্ডেজ করা, যেন মুখ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। একজন গার্ড এসে বলল, আকাশ স্যার, আপনাকে বাংলাদেশে ফিরে যেতে হবে। আকাশ বলে উঠল, দাঁতে দাঁত চেপে হেসে বলল, আমি তো জানি আমার ডাক ঠিকই আসবে, এতদিন তো আমি তার ডাকের অপেক্ষায় ছিলাম। আজ রাতে ফ্লাইট বুক করো, আজ রাতেই আমরা বাংলাদেশে ব্যাক করছি। আকাশ পেশেন্টের হাতে হাত রেখে বলতে থাকে, মানুষ যতই চাই অতীত ভুলে যাওয়ার, কিন্তু অতীত আমাদের সামনে যখন ভয়ঙ্কর হয়ে ফিরে আসে, তখন ভবিষ্যৎ সুন্দর করার জন্য অতীতেই ফিরে যেতে হয়। ঈশান শাওয়ার ছেড়ে দিয়ে নিচে বসেছে, বলছে, পাঁচ বছর আগে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে, অতীতে ফিরে যাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার হৃদয়ের তাপে তোমাকেও পড়তে হবে অ্যাঞ্জেল। ঈশানের মা বলল, আমার ছেলেটা এমন কিভাবে হয়ে গেল? আগে তো এমন ছিল না, ও ডক্টর হতে চেয়েছিল, কিন্তু এখন মানুষ খুন করা, এটা যেন ওর পেশা হয়ে দাঁড়িয়েছে। পাঁচ বছর আগে কি এমন হয়েছিল যে আমার ছেলেটা এতটা বদলে গেল? আমার মনে আছে ও তোর বোনকেও ঠিক মতো চিনতে পারছিল না। কেমন যেন মনে হচ্ছে ও আমার খুবই পর, ওর মধ্যে অনেক পরিবর্তন হয়েছে। মাঝে মাঝে তো মনে হয় ও আমার ছেলে তো। ঈশানের মায়ের ধ্যান ভাঙে রুহির ডাকে, মা, অনেক দিনই হয়ে গিয়েছে ভার্সিটিতে যাওয়া হয় না, আর সামনে আমার এক্সাম। আমেনা বেগম বলে ওঠেন, এটা জিজ্ঞাসা করার কি আছে মা? তুই তো আমার মেয়ের মতোই, আমি আমার মেয়ে আর তোর মধ্যে কখনো পার্থক্য খুঁজেছি? যা, তুই রেডি হয়ে নে, আমি তোর জন্য খাবার রেডি করছি। রুহি আমেনাকে জড়িয়ে ধরল, আমি জানি রে মা, তোর এই বিয়েতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু দেখবি ঈশান একদিন ঠিকই তোকে মেনে নিবে, একটু না হয় কষ্ট সহ্য করে নে। রুহি বলল, আচ্ছা এসব বাদ দাও তো, আমি তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেই। আচ্ছা যা। রুহি রুমে এসে দেখে ঈশান ঘরে নেই, যেই হাঁপ ছেড়ে বেঁচে গিয়েছে। এই লোকটা আমার সামনে থাকলে কোনো না কোনোভাবে আমাকে আঘাত করে,
কোনো রকম ফ্রেশ হয়ে নিচে খাবার খেয়ে ভার্সিটির জন্য গাড়িতে রওনা দিলাম। রুহি অনার্স তৃতীয় বর্ষে পড়ে। প্রায় এক সপ্তাহ পরে রুহি ভার্সিটিতে গিয়েছে। পেছন থেকে কে একজন রুহিকে জড়িয়ে ধরল। তুই তো আমাদেরকে ভুলেই গেছিস, বিয়ে হয়ে গেলে কি বান্ধবী পর হয়ে যায়? তন্নি, তুই আরও তেমন কিছু না, এখন থেকে প্রতিদিনই ভার্সিটিতে আসব আগের মতো। থাক, হয়েছে, বর পেয়ে যা আমাদেরকে ভুলে গিয়েছিস সেটা আমরা খুব দেখেই বুঝতে পারছি। এসব কথা বাদ দে, চল ক্লাসে যাই। আচ্ছা চল। এদিকে অন্ধকার একটি রুমের মধ্যে তিনটা লোক চেয়ারে বাঁধা, পাশে জ্বলন্ত কড়াইয়ে তেল টকবক করে ফুটছে। স্যার, এখন এই তিনজনকে কি করব? কিছুতেই এদের মুখ থেকে কথা বের করতে পারছি না। ঈশান বলে উঠল, এদের মুখ থেকে কিভাবে কথা বের করতে হয় সেটা আমি জেনে নিব, এখন তুই ওই নরখাদককে নিয়ে আয়। তৎক্ষণাৎই গার্ডটি একটি লোক নিয়ে আসে, যার পা বাঁধা, মুখ বাঁধা এবং হাতও বাঁধা। স্যার, আমাকে ছেড়ে দিন, আমি সত্যি বলছি আমি কিচ্ছু জানি না। ঈশান হাতে ধারালো ছুরিটা নিয়ে চেয়ারে বাঁধা প্রথম লোকটির আঙ্গুল বরাবর রাখে। লোকটি চিৎকার করতে থাকে। আস্তে আস্তে ছুরিটি আঙ্গুল ভেদ করে সঙ্গে সঙ্গে আঙ্গুলগুলো আলাদা হয়ে যায়। লোকটি যন্ত্রণায় ছটফট করতে থাকে। অপর দ্বিতীয় বাধা লোকটি বলে, তুই যত যাই করে নেই না কেন, কখনোই জিততে পারবি না। ঈশান দ্বিতীয় লোকটির দিকে অগ্নি চোখে তাকায়। দ্বিতীয় লোকটির মুখ থেকে জিহ্বাটা বের করে ছুরি দিয়ে কেটে দেয়। সাথে সাথে দ্বিতীয় লোকটি মুখ দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে এবং অজ্ঞান হয়ে যায়। আমি ঈশান চৌধুরী, আমি কাউকে ভয় পাই না, কাউকে না। যে যে আমার রাস্তায় বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে যন্ত্রণাদায়ক মৃত্যু দিব, বলেই হো হো করে হেসে ওঠে। প্রথম লোকটি ক্ষত হাত নিয়ে চিৎকার করতে থাকে। ঈশান বলে, তোর হাতটি তোকে অনেক কষ্ট দিচ্ছে তাই না রে? তোর হাতটি যদি না থাকে তাহলে তো তোর কষ্ট হবে না। ঈশান অবহর দিকে গার্ডের সাথে থাকা লোকটির দিকে আঙ্গুল দিয়ে বলে, ওই যে দেখতে পাচ্ছিস, ও অনেক দিন ধরে ক্ষুধার্ত আছে, তোরে এই হাতটি হবে আজকে ওর খাবার, বলেই হাতের ওপরে ছুরি চালিয়ে দিয়ে একটি কোপ দিয়ে সঙ্গে সঙ্গে লোকটি অজ্ঞান হয়ে যায়। ঈশান হাতটি গরম ফুটন্ত তেলে ছেড়ে দেয়। তৃতীয় লোকটির কাছে যেতে থাকে ঈশান ধীরে ধীরে। ঈশান হাতে একটি অ্যাসিড নিয়ে তৃতীয় লোকটির মুখে স্প্রে করে দেয়। সাথে সাথে লোকটির মুখ গলে যেতে থাকে। লোকটি চিৎকার করতে পারছে না, তার মুখের মাংস গলে নিচে পড়ে যায়। এটা দেখে ঈশান অদ্ভুত এক আনন্দ পায়। ঈশান একজন গার্ডের দিকে ইশারা করে, ওই নরখাদক লোকটির মুখ খুলে দেই এবং হাতও খুলে দিয়ে চেয়ারে বসিয়ে দিয়ে গরম ফুটন্ত তেল থেকে কাটা হাতটি উঠিয়ে নরখাদক লোকটির সামনে রাখলে সাথে সাথে লোকটি হিংস্র পশুর মতো কাটা হাতটি খেতে থাকে। চারিদিকে বিশ্রী পচা মাংসের গন্ধে দম বন্ধ হয়ে আসছে, কিন্তু ঈশানের যেন কোনো ভ্রুক্ষেপ নেই তাতে। ঈশান নিজের অন্য গন্তব্যে চলে গেল। অপরদিকে রুহি ভার্সিটির ক্লাস শেষ করে বাড়ি ফেরার পথে বড় একটি কালো গাড়ির থেকে কয়েকটি লোক এসে রুহিকে তুলে নেয়। কি করছেন, ছাড়ুন আমাকে, কারা আপনারা? বলতেই এই রুহি চোখ গেল ড্রাইভারের ওপরে। রুহি যেন হতভম্ব হয়ে গেছে ড্রাইভারকে দেখে। ড্রাইভারের সিটে বসে থাকা লোকটি আর কেউ না, সেটি হলো আকাশ। তুমি ডেকেছো আমাকে, আর তোমার ডাকে সাড়া না দিয়ে আমি কি থাকতে পারি বেবি? বলেই মুচকি হাসলো আকাশ। রুহি বলে উঠল, বাজে কথা বন্ধ করো, তাই বলে তুমি আমাকে এইভাবে ধরে আনবে? আর তুমি ইউরোপ থেকে কবে ফিরে এসেছ? আচ্ছা, রাগ করছো কেন? তোমাকে একটি গুরুত্বপূর্ণ খবর জানানোর আছে। কি? সবার আড়ালে কেউ একজন আছে যে কিনা পুরানো অতীত ঘাটতে চাচ্ছে, সবার সামনে সব কিছু নিয়ে আসতে চাচ্ছে। কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না, খান বংশের সকলে মারা গেছে, কেউই বেঁচে নাই। তাহলে ওই জাহাজটি সম্পর্কে কে জানতে চাচ্ছে? আমিও সেটা বলতে পারছি না, আমাদের তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। এমন তো না খান বংশের কেউ একজন বেঁচে আছে যে প্রতিশোধ নেওয়ার জন্য আবারও ফিরে আসছে? এরকম কিছু হলে আরও বেশি কিছু ভালো হবে, যে সত্য এতদিন গোপন ছিল
তাদের কুকর্ম সকলের সামনে আসবে। আকাশ বলে উঠল, দেখো রুহি, আমি একজন সিএ অফিসার হয়ে বলছি, ওই জাহাজ বেশি দিন আমাদের আন্ডারে থাকতে পারবে না, আর ওই দরজাগুলো কোনো চাবি নাই, খুবই আশ্চর্যজনক, তাই না? বিশেষ এক ধরনের পাসওয়ার্ড দ্বারাই ওই দরজা খুলবে। কি এমন আছে দরজার ভেতরে? এসব কিছু আমি জানি না। আকাশ রুহির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, চিন্তা করো না, কিছু রহস্য সারা জীবনই রহস্য থেকে যাবে, আর আমি তোমার সাথে সবসময় আসি। চলে এসেছি তোমার বাড়ির সামনে, মানে তোমার শ্বশুর বাড়ির সামনে। ধন্যবাদ। ওই, তুমি তোমার বিয়ের সম্পর্কে কিছু বললে না? আসলে তেমন কিছু না, হঠাৎ করে বিয়ে হলো, আর উনি হচ্ছে আমার বড় ফুপুর ছেলে, এতদিন লন্ডনে ছিল, হঠাৎ এসে বিয়ে হয়েছে, বলেই রুহি পেছনের দিকে ফিরে বাসার দিকে যেতে লাগলো। আকাশ ওই দিকে এক পলক চেয়ে মুচকি হেসে ড্রাইভিং করতে মনে মনে বলল, ভালোবাসা খুবই ভয়ঙ্কর একটি বিষ, যেই বিষ গ্রহণ করেছে সেই জানে এটি কতটা বিষাক্ত। রুহি ফ্রেশ হয়ে ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে। আমি কখনো ঈশান ভাইয়াকে ভালোবাসতে পারবো না, কখনোই না, কিন্তু আমাকে এই সম্পর্ক মুখ বুঝে মেনে নিতে হবে পরিবারের জন্য। আজ রাতে আমি ঈশান ভাইয়ের সাথে কথা বলবো। এ কথা বলেই এক পলকে আকাশের দিকে চেয়ে থাকে রুহি। অপরদিকে ঈশানের মা ড্রয়িং রুমে বসেছিল, তখনই ঈশান বাসায় ফিরে আসে। ঈশানের মা ঈশানকে দেখে অবাক হয়ে যায়, কারণ ঈশানের গায়ে রক্ত লেগেছিল। ঈশানের মা পেছন থেকে বলে, তুমি কি এখন পুরোপুরি গুন্ডা হয়ে গিয়েছো? ঈশান দাঁড়িয়ে যায়, মানে? মানে বুঝতে পারছো না, তোমার গায়ে রক্ত কেন? কাকে মেরে এসেছো? কোন মায়ের কোল খালি করে দিয়ে এসেছো? তুমি এতটা জঘন্য কিভাবে হতে পারে বাবা? তুমি কিভাবে মানুষ মারতে পারো? তোমার বাবা মারা যাওয়ার পর থেকে তোমার আর তোমার বোনকে আমি নিজের শিক্ষায় গড়ে তুলেছি, আমি কখনো তোমাকে এইরকম শিক্ষা দেই নাই, তাহলে কেন তুমি এরকম হয়ে গেলে? মা, আমার এইসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছে করছে না। তুমি আদৌ আমার ছেলে তো? তোমাকে নিজের ছেলের পরিচয় দিতে আমার লজ্জা করে। ঈশানের কথাটা কান অবধি গেল কিনা জানি না, শুধু এক পলক মায়ের দিকে চেয়ে ওপরে চলে যায় নিজের রুমে। রাত 9টা, রুহি ঈশানের রুমে যায়, দেখে ঈশান সোফায় বসে ল্যাপটপের কিছু কাজ করছে। তখনই ঈশান রুহিকে দেখে। ঈশান রুহিকে দেখে রুহিয়ের দিকে তেড়ে আসে এবং জোরে একটা চড় মারে। রুহি গালে হাত দিয়ে হতভম্বের মতো দাঁড়িয়ে আসে, চোখে তার জল। ঈশান বলে ওঠে, তোকে নিষেধ করেছি না আমার রুমে আসবি না? তারপরও বেহায়ার মতো কিভাবে রুমে আসিস? রুহি বলে ওঠে, ভাইয়া, আমি কোথায় ঘুমাবো? আমি তো আপনার স্ত্রী, আমি তো এখানে ঘুমাবো। বলতেই গালে আরও দুটো চড় পড়ে। টাল সামলাতে না পেরে রুহি নিচে পড়ে যায়। ঈশান রুহির আরও কাছে এসে চুলের মুঠি ধরে বলে, একদম এসব নাটক করতে আসবি না, তুই কোথায় ঘুমাবি সেটা কি আমি ঠিক করে দেব? এক্ষুনি বেরিয়ে যাবি রুম থেকে, তোর চেহারাও দেখতে চাই না আমি। রুহির ঠোঁট কেটে রক্ত পড়ছে। রুহির বাহুদ্বয় ধরেই ঈশান দাঁড় করায় এবং সাথে সাথেই রুম থেকে বের করে দিয়ে মুখের ওপরে দরজাটা লাগিয়ে দেয়। রুহি কাঁদতে কাঁদতে অন্য রুমে চলে যায়। ঈশান রাগে টেবিলে রাখা ফুলদানিটি ফেলে দেয়, ঘরের সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে থাকে। ঈশান হঠাৎ মাথায় হাত দিয়ে নিচে বসে থাকে আর তার চোখ লাল হয়ে আসে। ঈশান বলে ওঠে, আমি কিছুতেই ওই মেয়েকে সহ্য করতে পারি না। ওই মেয়ে আমার সামনে আসলে কেমন যেন আমার শরীরের রক্ত গরম হয়ে যায়। ওই মেয়েকে আমার জীবন থেকে সরাতে হবে, শুধু জীবন থেকে না, এই পৃথিবী থেকে সরাতে হবে, বলেই একটা ডেভিল হাসে। রুহি বাইরে দাঁড়িয়েই বলে, আমি আর কতদিন এগুলো সহ্য করব? আমি মানছি বিয়েটা এক প্রকার জোর করেই হয়েছে, তাই বলে উনি আমার ওপর এরকম অত্যাচার করবে? রুহির গালে চার আঙ্গুল বসে গেছে, ফর্সা গালে আঙ্গুলের কালচের ছাপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। অপরদিকে একটি অন্ধকার কক্ষে মাস্ক পরিধান করা একটি লোকের সামনে দাঁড়িয়ে আছে আকাশ। আকাশ বলে উঠল, দীর্ঘ 5 বছর পর এসে তোমার সঙ্গে দেখা করে সত্যি খুব ভালো লাগছে। মাস্ক পরিধান করার লোকটি বলে উঠল, তোমাকে কেন ডেকেছি নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো,
পাঁচ বছর আগে কক্সবাজার ট্যুরে যাওয়া যেই জাহাজটি, ওই জাহাজটিতে অসংখ্য মানুষ ছিল। ওই জাহাজটি খান পরিবারের ছিল এবং কিছু কিছু কলেজের স্টুডেন্টরা ট্যুরে গিয়েছিল জাহাজে। ওই স্টুডেন্টদের মধ্যে কারা কারা বেঁচে আছে তাদেরকে খুঁজে বের করো। ওদেরকে খুঁজে বের করতে অনেক সময় লাগবে। পুরানো কলেজের লিস্ট চেক করে দেখতে হবে যে কে কে গিয়েছিল ওই ওই বছর ট্যুরে ওই একই জাহাজে। কিন্তু সমস্যা হলো, খান বংশের কিছু কুকর্ম ফাঁস হয়ে যাবে যদি না জাহাজ সম্পর্কে তদন্ত করা হয়। মুখোশধারী লোকটি বলে উঠল, খান পরিবারের সকলকে একসঙ্গে যে মেরেছে তাকে তো বের করতেই হবে। আকাশ বলল, আসলে কি তোমার উদ্দেশ্য এটাই, খান বংশের সকলকে যে মেরেছে তাদেরকে বের করা, নাকি খান বংশের বড় ছেলে তুহিনকে মেরেছে তাকে বের করা? মুখোশধারী লোকটি তখন আবারও উচ্ছ্বসিত হেসে বলল, বলতে পারো তাই, সত্যটা জানার অধিকার সবারই আছে। আর আমি সবকিছু জানতে চাই, যেই বিশ্বাসঘাতকতার পেছনে লুকিয়ে আছে। যারা যারা বিশ্বাসঘাতক তাদের সকলকে আমি ভয়ঙ্কর মৃত্যু দিব, বলেই জোরে হেসে উঠল। আকাশ সেখান থেকে চলে গেল। মুখোশধারী লোককে বলে উঠল, আমি কখনোই কাউকে ছাড় দেই না, মানুষকে ভয়ঙ্কর মৃত্যু দিতে আমার হাতও কাঁপে না, সে যেই হোক না কেন। কারোর জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু রয়ে যায় মনের মধ্যে কিছু লুকানো স্মৃতি এবং দুঃখ। তোমাকে প্রত্যাখ্যান করে তুমি নামক শব্দকে আবার নিজের হৃদয়ের গহীনে রেখে দিয়েছি আমি। আমার হৃদয়ের গহীনের দেওয়াল ভেদ করে কেউ আসতে পারবে না, বলেই চাঁদের দিকে তাকিয়ে দুই ফোঁটা চোখের জল ফেলে রুহী, মৃত্যু কেন আমার অতি কাছে চলে আসে না? আমি আসব তোমার কাছে। খান বংশের কোনো জানোয়ার বেঁচে থাকলে তাকে শেষ করে দিয়ে তারপর আসব তোমার কাছে। আমি জানি তুমি আমার অপেক্ষায় রয়েছ, চিন্তা করো না, আমি আমার ওয়াদা কখনো ভুলি নাই, বলেই মুচকি হাসে রুহী। মধ্যরাতে রুহী গভীর ঘুমে আচ্ছন্ন। কালো অন্ধকারে কেউ একজন হাতে ধারালো ছুরি নিয়ে আসে রুহির কানের ধারে ধারে ধরে এবং ফিসফিস করে বলে, শাস্তি তো পেতেই হবে। লোকটি রুহির কানের কাছে এসে বলে, শাস্তি তোমাকে আমি দিয়েই ছাড়ব, বলেই রুহির নাকের কাছে একটি স্প্রে করে ওকে ঘুমন্ত অবস্থায় অজ্ঞান করে দেয়। লোকটি রুহিকে নিয়ে একটি নির্জন বাগান বাড়িতে আসে। লোকটি আস্তে আস্তে রুহিকে একটি কক্ষে নিয়ে যায়, শুইয়ে দেয়। তারপর হাতে একটি চিকন ধারালো ছুরি নিয়ে রুহির নিকটে আসতে থাকে। রুহি হাতটা নিজের হাতে রাখে, ধবধবে ফর্সা হাতে, নীল শিরাগুলো ভাসমান। লোকটি ফিসফিস করে বলতে থাকে, তোমার হাতের চামড়া ভেদ করে একটি শিরা কেটে দিলে মন্দ হয় না, সেই শিরা ভেদ করে যে রক্তে স্রোত বইবে তা দেখে আমার হৃদয় প্রশান্তি এনে দেবে। তাৎক্ষণিক তীব্র বাতাসে জানলার পর্দা সরে জ্যোৎস্না চাঁদের আলো জানালা ভেদ করে রুহির মুখে এসে পড়ে। চাঁদের আলোয় স্পষ্ট রুহির ঠোঁটের বাম পাশের তিলটা উজ্জ্বল হয়ে উঠছে। লোকটি আস্তে আস্তে হাত দিয়েই এই তিলটা স্লাইড করতে থাকে, অপলক দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে থাকে, এ যেন এক অন্যরকম নেশা। তখন চোখ যায় রুহির ক্ষত ওষ্ঠের দিকে। লোকটি ধীরে ধীরে রুহির ঠোঁটের দিকে আসতে থাকে, চোখে নেশা নিয়ে ঠোঁটের দিকে অপলক দৃষ্টিতে চেয়ে থাকে। লোকটি রুহির গলায় নিজের মুখ গুঁজে চুলের ঘ্রাণ নিতে থাকে এবং বলে, আমার ঘৃণার দগ্ধ আগুনে তোমাকে পড়তে হবে প্রেয়সী। সকাল আটটা, রুহির ঘুম থেকে উঠে তার মাথাটা চেপে ধরে জোরে জোরে মাথায় এত যন্ত্রণা করছে কেন? রুহির কালকে রাতের ঘটনা কোনো কিছুই মনে নেই। শেষ শাওয়ার নিয়ে ভার্সিটিতে উদ্দেশ্যে রওনা দেয়। রুহি আর তন্নি ক্লাসের দিকে যাচ্ছিল, তখনই দেখে ভার্সিটিতে পাঁচটা বড় প্রাইভেট গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে কিছু গার্ড নামে, একজন গার্ড গাড়ির দরজা খুলে দেয়। তাৎক্ষণিক গাড়ি থেকে নেমে আসে একটি লম্বা চওড়া মাস্ক পরিধান করা পুরুষ। দূর থেকে লোকটিকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না, তাই রুহি আর তন্নি আরও কাছে গেল। রুহি যেন কেমন লোকটিকে চেনা চেনা লাগছে।
ওয়ারসিটির কর্তৃপক্ষ ঘোষণা করে ওই লোকটির উদ্দেশ্যে, ইনি হলেন গোয়েন্দা বিভাগের অফিসার। আমি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর দিতে চাই যে 2020 সালের কিছু ঘটনা সম্পর্কে। তাৎক্ষণিক রুহি স্তব্ধ হয়ে যায়। রুহির চোখ দুইটা রক্তে লাল হয়ে যায়, হাত পা থরথর করে কাঁপতে থাকে। আমাদের ভার্সিটিতে অনেক স্টুডেন্ট জাহাজ দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়েছিল। শুধু তাই নয়, আশ্চর্যজনকভাবে অনেক ছাত্রছাত্রীরা গায়েব হয়ে গিয়েছিল। তাদের ভার্সিটি সহ অন্যান্য ভার্সিটির ছাত্রছাত্রীরা এই ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয়েছিল। আমরা একটি লিস্ট করেছি, তোমরা যারা ওই জাহাজের দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছ, প্রত্যেকটা ভার্সিটি থেকে তাদেরকে কাল সকাল 9টায় পুরাতন সেই জাহাজে যেতে হবে কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং তোমাদের সম্পূর্ণ সাহায্য করতে হবে অফিসারদের। এবং আমাদের ওই দুর্ঘটনাজনিত জাহাজটি ডাবল দামে কিনেছে মিস্টার ঈশান চৌধুরী, শুধুমাত্র এই রহস্য উদ্ঘাটন করার জন্য। রুহি ঈশানের নামটা শুনে স্তব্ধ হয়ে যায়। মানে ঈশান ভাইয়ের মধ্যে কোথা থেকে আসলো? আমি বুঝলাম না। ওনার সাথে জাহাজেরই বা কী সম্পর্ক? আর উনি গোয়েন্দা বিভাগের অফিসার? মানে বিভিন্ন প্রশ্ন রুহির মাথায় উকি দেয়, কারণ সে এতদিন জানত ঈশান মাফিয়া টিমের লিডার, যে কিনা বিনা কারণে মানুষকে খুন করে বেড়ায়। কিন্তু এখন এই কথাগুলো শুনে সে সম্পূর্ণ শকড। রুহি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে তাৎক্ষণিক ভার্সিটি থেকে বের হয়ে একটি শুনশান নির্জন জঙ্গলে যায়। জঙ্গলের মধ্যে একটি নালার সামনে দাঁড়ায়। কেন জানি রুহি নিঃশ্বাস আটকে যাচ্ছে। ভেতরের অদ্ভুত এক অনুভূতি বারবার তাকে বলছে তার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর পারছি না। তাৎক্ষণিক রুহি হাঁটু গেড়ে বসে এবং জোরে চিৎকার করে কাঁদতে থাকে। মনে হচ্ছে হৃদয়ের গহীনের দেওয়াল ভেদ করে সেই অনুভূতিগুলো বাহিরে বেরিয়ে আসছে। রুহির কান্নার আর্তনাদে আশেপাশের গাছপালাগুলোর পাখি উড়ে গেছে। পুরো জঙ্গল কেঁপে উঠছে রুহির কান্নার আর্তনাদে। বহু বছর পুরানো যন্ত্রণা যেন হৃদয়ের গহীনে চেপে রেখেছিল। আমি ভাবতে চাই না তোমার কথা, তারপরও আমার নির্লজ্জ মনটা বারবার তোমাকে নিয়েই ভাবায়। আমি যেতে চাই না ওই স্থানে যেখানে তোমার শরীরের গন্ধ আমি আর পাব না। আমি যেতে চাই না ওই স্থানে যেখানে তোমার স্মৃতিগুলো আমাকে তিলে তিলে শেষ করে দিবে। আমি জাগতে দিতে চাই না আমার সেই পুরানো স্মৃতিগুলো। তোমার আর্তনাদ আমার হৃদয় গহীনে গিয়ে তীব্রভাবে আঘাত করে। তোমার হৃদয়ের স্পন্দনের শব্দ আমার হৃদস্পন্দনকে বাড়িয়ে দেয় বলেই জোরে চিৎকার করতে থাকে। নিচে থাকা ছোট ছোট গাছটি টেনে টেনে উপড়ে ফেলে দেয়। ও নিজেকে এভাবে কষ্ট দিয়ে লাভ নেই, সত্য মুখোমুখি একদিন ঠিকই হতে হবে সবাইকে। রুহি পেছনের দিকে ফিরে ছলছল নয়নে লোকটির দিকে তাকিয়ে বলে, ভাইয়া। আকাশ বলে উঠল, কালকের জন্য প্রস্তুত হও তুমি রুহি। তুমি কিভাবে হেরে গেলে এতদূর এসেও? কিভাবে জাহাজটিকে অন্যরা আন্ডারে দিয়ে দিতে পারলে? কেন আটকাতে পারলে না? আমাকে ক্ষমা করে দাও, আমার হাতে কিছুই ছিল না। আমাকে ক্ষমা করে দিও, আমি যেও চাই জাহাজটিকে নিজেদের আন্ডারে রাখতে, কিন্তু পারি নাই। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে আবার সেই কষ্টের মুখে জ্বলন্ত আগুনের দিকে ঠেলে দিচ্ছি। আমি সাক্ষী ছিলাম তোমার জ্বলন্ত হৃদয়ের আর্তনাদের, রুহি বলে উঠল। কিছু একটা মনে মনে ভেবে তারপর সময় হয়েছে 2020 সালের যাওয়ার। রাত 10টায় চাঁদের দিকে তাকিয়ে রুহি, আমি জ্বলেছিলাম তার হৃদয়ের ভালোবাসার জ্বলন্ত আগুনে। তার প্রত্যেকটা নিঃশ্বাসে আমার হৃদয়ের হৃদস্পন্দনের কম্পন সৃষ্টি হয়েছিল। তার উপস্থিতি আমার ভেতরকার অনুভূতির তোড়পাড় সৃষ্টি করত। এবারও ঠিক তেমনই হবে, কিন্তু থাকবে কিছু ভিন্নতা। এবারও আমি জ্বলব জ্বলন্ত আগুনে, কিন্তু তার হৃদয়ের জ্বলন্ত ঘৃণায়। এবারও আমার হৃদয় কম্পন সৃষ্টি হবে, কিন্তু তার প্রত্যেকটা স্মৃতির জন্য। এবারও আমার ভেতরকার তোলপাড় সৃষ্টি করবে, কিন্তু তার অনুপস্থিতির জন্য। সময়টা ছিল 2020 সাল। রুহি, এই রুহি, ওঠ, কলেজ যাবি না? কয়টা বাজে দেখেছিস? তাড়াতাড়ি উঠে পড়, সকাল 8টা বাজে, এখনো অবধি মরার মতো করে ঘুমিয়ে রয়েছিস?
মেঘলার কথায় রুহি ঘুম ঘুম চোখে তাকিয়ে বলে, সকাল সকাল তোর মতো শাকচুনির চেহারা দেখলে ঘুম ভাঙলে, আজ সারাটা দিনই খারাপ যাবে ধুর। মেঘলার মেজাজটা চটে গেল। মেঘলা রাগে ফুসতে ফুসতে বলল, তোকে আধা ঘন্টা সময় দিচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যেতে হবে। রুহি আর মেঘলা দেহ দুইটা হলেও প্রাণ আর মন একটাই, এরা দুজন ছোটবেলা থেকেই খুব কাছের বান্ধবী, দুজনে ঝগড়া করবে আবার একসঙ্গে মিলে থাকবে। আফজাল রহমান এবং আশা রহমানের একমাত্র মেয়ে হচ্ছে রুহি। ছোটবেলা থেকেই রুহিকে সবটা দিয়েই ভালোবেসে এসেছেন। রুহি তাদের একমাত্র মেয়ে হওয়ায় ছোটবেলা থেকেই সব আবদার পূরণ করেছেন। আফজাল খান খুব বৃত্তশীল না হলেও টাকা পয়সার তার কোনো অভাব নাই। রুহি খুবই চঞ্চল প্রকৃতির মানুষ, সে কথা বলতে খুবই পছন্দ করে। যেমন চঞ্চল ঠিক তেমন তার রাগ। তার রাগ সম্পর্কে ধারণা আমরা পরবর্তীতে নিব। অপরদিকে মেঘলা খুবই শান্ত শিষ্ট ভদ্র একজন মেয়ে, দুই বান্ধবী পুরো বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ। অপরদিকে মোহাম্মদ আসাদ খানের ছোট ছেলে আজ আমেরিকা থেকে ফিরে আসবে বাড়ির ছোট ছেলে আসার সুবাদে। বাসার সবাই মেতে উঠেছে। খান পরিবারের চলাফেরা বাংলাদেশের উত্তবিত্ত মানুষদের মতো। শুধু দেশেই না, দেশের বাহিরেও তাদের বেশ আধিপত্য আছে। মোহাম্মদ আসাদ খানের ছোট ভাই মোহাম্মদ হাবিব খান, হাবিব খানের তিনটি ছেলে আহাদ, আশিক আর রেদোয়ান, বড় চাচা মামাদের সাথেই তাদের ওঠা বাসা। মোহাম্মদ হাবিব খানে হাবিব খানের স্ত্রী রহিমা খানের একমাত্র ভাই জালাল রহমান এই পরিবারের সাথেই থাকে। জালাল রহমান বিজনেসের একটি অংশ বলতে চলতে পারে খান পরিবারের। জালাল রহমানের এক ছেলে এক মেয়ে, আকাশ রহমান আর আশা রহমান। খান পরিবারকে লোকে বিত্তশীল প্রভাবশালী বলেই চেনে জানে। ঢাকায় কয়েক একর জমি নিয়ে তৈরি এক আলিশান বিলাসবহুল অট্টালিকার সাথে পরিবারের প্রত্যেকটা ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা বিলাসবহুল গাড়ি আছে। তাদের ঢাকায় বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং কলেজ আছে। বাইরের দেশে তাদের ব্যবসাটা প্রসারিত আছে। হাবিব খানের স্ত্রী রহিমা খান নিজেদের তিন ছেলে আহাদ, আশিক, রেদওয়ান এর আসাদ চৌধুরীর দুই ছেলে তুহিন ও তুষারকে মানুষ করেছে। তুহিন এবং তুষারের মা তারা ছোট থাকতেই অন্য কারোর হাত ধরে পালিয়ে গিয়েছিল, তাদের নিজেদের মায়ের মুখেই মনে হয়। তাই বাড়ির তুহিন আর তুষার, মায়ের নাম দেওয়া পুরো নিষেধ। রহিমা খানের একমাত্র ভাই জালাল রহমান অনেক বছর আগেই মারা গিয়েছে, তাই আকাশ আর আশাকে নিজেদের ছেলে মেয়ের মতোই দেখে আসছেন। এক কথায় তার মন মায়া মমতায় সব ভরপুর। তুহিন নিজের মায়ের চলে যাওয়ার পর থেকেই নারী জাতিকে ঘৃণা করে। তুহিন খুবই রাগী বদমেজাজি প্রকৃতির। অপরদিকে তুষার ততটাই শান্ত এবং ঠান্ডা মেজাজির। তুষার তার চাচা বাবা মামাদের সাথে দেশে ব্যবসা সামলায়। অপরদিকে তুহিন বিদেশে নিজেদের আলাদা পরিচয় গড়ে তুলেছে, তার নিজেদের আলাদা কোম্পানি আছে। বাড়ির সকল সদস্যরা জালাল রহমানকে মামা বলে সম্বোধন করে। তুষার অফিসের কাজে ব্যস্ত ছিল, হঠাৎ তার ফোনে কল আসে। স্ক্রিনে নাম্বারটি দেখে মুচকি হাসে, তার ভাই তুহিন তাকে কল দিয়েছে। তুষার হাসি মুখে কলটা রিসিভ করে তারপর তুহিনের সাথে কিছু কথা বলে ফোনটা রেখে দেয়। তুষারের মুখেই অপ্রত্যাশিত চাহনি, সে মনে মনে বলতে থাকে, এই ছেলে কি কোনোদিনও ভালো হবে না। তুহিন বিদেশ থেকে ফিরেছে, একদিন হয়েছে, কিন্তু বাসার কারোর সাথেই দেখা করে নাই সে, এখনো পর্যন্ত আসেও নাই। দুই দিন পর বাড়ির বিজনেসের কাজে কক্সবাজার যাবে, অবশ্য তাদের নিজেদের জাহাজে, তুহিনের সাথে সেখানেই দেখা হবে। অবশ্য আসাদ চৌধুরী বলেছিল তুহিনকে বাসায় আসতে, কিন্তু সেটা আর ছেলের জেদ সম্পর্কে জানে, তাই আর কথা না বাড়িয়ে তুহিনের কথায় রাখে। সেই জাহাজে কদিনের ট্যুরে কলেজে ছিল কিছু ছাত্রছাত্রী যাবে। এইদিকে রুহি আর মেঘলা কলেজের কিছু কাগজপাতি নিয়ে ঘাটাঘাটি করছে। মেঘলা বলে, বাসায় যে কত কষ্টে ম্যানেজ করেছি দোস্ত, কি বলবো। চিন্তা করিস না, কয়দিনেরই তো ব্যাপার, খুব এনজয় করব কক্সবাজারে যেয়ে, বলেই দুজনে খোশ গল্পে মেতে ওঠে। অপরদিকে জালাল রহমানের মেয়ে আশা রহমান রুহির মেঘলার সাথে একই কলেজে পড়ে আর বাসা থেকে দূর হওয়ায় সে হোস্টেলে থাকে।
খান পরিবারের একমাত্র মেয়ে আশা রহমান। সে অন্য বংশের হলেও সকলের চোখের মণি সে। তাছাড়া বাসার সকলেই পুরুষ। বাসার সবাই কয়েকবার আশাকে বাসায় থেকে যেতে আসতে বলা হয়েছে, কারণ বাসাতে সংকোচ বোধ করে। আশাও তাদের সাথে কলেজে ট্যুরে কক্সবাজার যাবে। যেহেতু তাদের নিজেদের জাহাজ, তাই আর বেশি প্যাড়া নিতে হয় নাই। বাসায় লোক সহজে অনুমতি দিয়ে দিয়েছে। হঠাৎ পেছনে কারো ডাক শুনে ধ্যান ভাঙে রুহির। চাঁদের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণ নিজের প্রাণপ্রিয় বান্ধবী কথা চিন্তা করছিল আর চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ে। পেছনে ফিরতে রুহি এখনো দেখে অবস্থ স্তব্ধ হয়ে যায়। রুহির মনে বিভিন্ন প্রশ্ন ঘোরাফেরা করতে থাকে। ঈশান রুহির দিকে ক্রমা কথা এগিয়ে যাচ্ছে। রুহি চোখটা বন্ধ করে আসে। রুহির বুক ফেটে কান্না আসছে, তাই সে দৌড়ে ঈশানের পাশ কেটে রুমে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপর একটি টেডি বিয়ার হাতে নিয়ে রুহি টেডি বিয়ারের মুখে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। এই টেডি বিয়ারটি তাকে মেঘলা দিয়েছিল জন্মদিনের উপহার হিসাবে। রুহি জোরে জোরে ডুকরে ডুকরে কান্না করতে থাকে। আর আজ মেঘলার কথা বড় বেশি মনে পড়ছে। আজ সেই জাহাজে যাবে যেখানে সে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে। তার হৃদয় বেদনায় কাতর হয়ে যাচ্ছে। এ কথা চিন্তা করে যে মেঘলা তার মাঝে নাই। ঈশান রোহিত যাওয়ার পানে তাকিয়ে আছে। হঠাৎ সে খেয়াল করল ছাদে রক্ত লেগে আছে। রয়ে যাওয়ার সময় খালি পায়ে দৌড়ে গিয়েছে। ইটে ধাক্কা খেয়ে পা খানিকটা কেটে গিয়েছে। হাঁটু গেড়ে ঈশান বসে রক্তের ফোঁটাটা আঙ্গুলে নিয়ে তাকিয়ে থাকে। হঠাৎ ঈশানের চোখ দিয়ে দুই ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ঈশান ছাদের একবার কোনায় গিয়ে একটি সিগারেট জ্বালিয়ে টানতে থাকে। ঈশানের হাত থেকে একটি পেনড্রাইভ বের করে তাকিয়ে বলে, কাল সবার সামনে সব সত্যিটা আসবে, বলেই রক্তিম চোখে তাকিয়ে থাকে ছাদের দিকে। সকাল 7টায় রুহি ঘুম থেকে ওঠে। রুহি ফ্রেশ হয়ে নিজের ব্যাগ গুছিয়ে নেয়। তারপর নিচে ড্রয়িং রুমে যায়। কিরে, তুই আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলি, কোথাও যাবি নাকি? আমেনা বেগমের কথায় রুহি উঠে দাঁড়িয়ে পড়ে। আসলে ফুপি, আমার ভার্সিটির কিছু কাজের জন্য কক্সবাজার যেতে হবে। 2-3 দিনের মধ্যে আবারও ফিরে আসব। আচ্ছা, ঈশান আজকে ভোরবেলা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছে, তোরা দুজন তো তাহলে একসাথেই যেতে পারিস। আমেনা বেগমের কথায় রুহি চুপ করে দাঁড়িয়ে থাকে। রুহি ওই দিন রাত 8টায় কক্সবাজার পৌঁছায়। তাদের সাথে কয়েকটি পুলিশ অফিসার ছিল। রুহি এক কথায় বাসায় মিথ্যা কথা বলে এখানে এসেছে। কিন্তু চিন্তার বিষয় হলো, ঈশান সবকিছু জেনেও কেন কিছু বলল না? রুহির সঙ্গে আরো অনেক ছাত্রছাত্রীদেরকে নিয়ে একটি বাসায় যাওয়া হলো। এখানে ওরা 2-3 দিন থাকবে। হঠাৎ রুহি সামনের আকাশ এসে দাঁড়ালো। আকাশকে দেখে রুহি থ মেরে দাঁড়িয়ে যায়। আকাশে রুহির হাত ধরে একটি রুমে নিয়ে দাঁড় করালো। রুমে গিয়ে রুহি আরো বেশি স্তব্ধ হয়ে যায়, কারণ রুমের মধ্যে ঈশান দাঁড়িয়ে ছিল, সঙ্গে আরো কয়েকজন পুলিশ অফিসার। তখন ঈশান হাতে থাকা পেনড্রাইভটা বের করে একটি ভিডিও অন করে। রুহি কিছু বুঝে ওঠার আগেই ভিডিওটা চলা শুরু করে। ওখানে থাকা প্রত্যেকটা পুলিশ অফিসার ভিডিওটি দেখে। রুহির হাত পা কাঁপছে, গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চোখ লাল হয়ে আছে, কিন্তু চোখ দিয়ে কোনো পানি বের হচ্ছে না। পুরো শরীর থরথর করে কাঁপছে। মুষ্টিবদ্ধ করে রুহি নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। 2020 সাল, মেঘলা রুহি যথারীতি কক্সবাজারে পৌঁছেছে। সাথে অনেক ছাত্রছাত্রীরাও আছে। রুহির মন তো খুবই ফুরফুরে। রুহি আরো বেশি অবাক হলো জাহাজটি দেখে। চারতলা বিশিষ্ট জাহাজটি, অনেক বিশাল আকৃতির। ভেতরে দেখে মনেই হবে না আমরা জাহাজের ভেতরে আছি। জাহাজটি একটি নির্দিষ্ট স্থানে দাঁড় করানো আছে। রুহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘলাকে খুঁজতে বের হয়, কারণ বিকাল টাইমে এখন তারা সমুদ্র সৈকতে যাবে সবাই মিলে। রুহি হঠাৎ যেতে যেতে কারোর সঙ্গে ধাক্কা খায়। আমার নাকটা গেল, কোন তালখাম্বা সাথে ধাক্কা খেলাম, বলেই রুহির চোখ দুটো ওপরে তোলে। রুহি পুরোই স্তব্ধ হয়ে হা হয়ে তাকিয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে। তাকিয়ে হোয়াইট শার্ট, ব্ল্যাক কোট, পুরো ফর্মাল ড্রেসে লোকটিকে অসাধারণ লাগছে। রুহি লোকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করছে। শ্যামলা উজ্জ্বল গায়ের রং, মুখে খোসা খোসা দাড়ি,
চোখ ছোট ছোট করে রুহির দিকে তাকিয়ে আছে। হ্যালো ম্যাম, আপনি কি চোখ নিজের রুমে রেখে এসে তারপর চলাফেরা করছেন? হঠাৎ ধ্যান ভাঙে রুহির, ভ্যাবাচাকা খেয়ে যায়, আমতা আমতা করে বলে, আসলে সরি, আমি দেখতে পাই নাই। লোকটি বলে, আচ্ছা কোনো ব্যাপার না, পরের বার থেকে সাবধানে চলাফেরা করবা। হ্যালো, আই অ্যাম তুষার খান, নাইস টু মিট ইউ। আমি রুহি। হঠাৎ তুমি পেছন থেকে কে? একজন ডাক দেয়, পেছন ফিরতে দেখে মেঘলা। মেঘলাকে দেখে এক প্রকার রুহি রেগে যায়। রুহি তুষারের সাথে আর কোনো রকম কথা না বাড়িয়েই দৌড়ে মেঘলার হাত ধরে টানতে টানতে বাহিরে নিয়ে যায়। তুষার আনমনেই ওদের যাওয়ার দিকে তাকিয়ে থাকে, একটু মুচকি হেসে দেয়। গোধূলির বেলায় সমুদ্রের ঢেউ মনোমুগ্ধ করে দেয়, সূর্যটা যেন সমুদ্রের মধ্যে নেমে আসছে। সবাই বিশে এসে নিজের মতো করে আনন্দ করছে, ভিজছে। মেঘলা অপলক দৃষ্টিতে আকাশের দিকে চেয়ে আসে। মেঘলা ধীরে ধীরে সমুদ্রের অনেক কাছে চলে যায়। সমুদ্রে তখন জোয়ার হওয়ায় অনেক ঢেউ আসছিল, কিন্তু মেঘলা অন্য ধ্যানে ছিল। আস্তে আস্তে সবার থেকে অনেক সামনে চলে যায় মেঘলা। হঠাৎ মেঘলা খেয়াল করে সে অনেক দূরে চলে আসছে। মেঘলা একটু ভোরকে যায়। সামনের দিকে তাকাতে একটি বড় ঢেউ আসে। মেঘলা তাল সামলাতে না পেরে উপুড় হয়ে পড়ে যেতে থাকে। হঠাৎই শক্ত করে মেঘলাকে কেউ একজন জড়িয়ে ধরেছে। এই মেয়ে, তুমি কি সুইসাইড করতে চাও? তোমার মাথা ঠিক আছে? তুমি সুইসাইড করতে যাচ্ছিলে? মেঘলা আচমকায় পুরুষের কণ্ঠে শুনে নিজেকে সামলিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আকাশ মেঘলার চোখে চোখ রেখে মনে মনে বলতে থাকে। গোধূলি বেলায় সমুদ্রের কাছে এক অপরূপ সুন্দরী মৎস্যকন্যা ধরা দিয়েছে আমার কাছে। লম্বা ঘন ভেজা চুল মুখের কাছে এসে পড়ছে, সাদা ধবধবে ফর্সা মুখে কালো চুলের আবরণে সৌন্দর্যকে আরো বাড়িয়ে দিয়েছে। প্রকৃতির চেয়ে অদ্ভুত শীতলতায় আকাশে লাল সূর্য আছে। সূর্যের লাল আলো মৎস্যকন্যার মুখে পড়তেই মুখ আরো উজ্জ্বল হয়ে ওঠে। আমি কোন দুঃখে মরতে আসব? আপনার মাথা খারাপ হয়ে গিয়েছে, মেঘলার কথায় আকাশের ধ্যান ভাঙে। তাহলে তুমি এখানে কি করছো জানো না? এখন জোয়ার অতিরিক্ত, ঢেউ তোমাকে ভাসিয়ে নিয়ে অন্য দেশে চলে যাবে। রুহি ভুরু কুচকে আকাশের পানে তাকায়। তাতে আপনার কি? আমার কিছু না, তবে দেশের মানুষের অনেক কিছু। রুহি কিছুটা অবাক হয়ে তাকিয়ে থাকে আকাশের দিকে। আকাশ আবারও বলতে শুরু করে, না মানে আমি বলতে চাচ্ছি, দেশের সুন্দরী মেয়েদের খুবই অভাব। সব সুন্দরী মেয়ে যদি অন্য দেশে চলে যায়, তাহলে বাংলাদেশের ছেলেদের কপালে মশা মাছি ছাড়া আর কিছুই জুটবে না। মেঘলা রাগে কটমট হয়ে বলে, বাজে কথা বন্ধ করুন। মেঘলা পাশ কেটে চলে যেতে থাকলে আকাশ হঠাৎ বলে ওঠে, মৎস্যকন্যার নাম কি জানতে পারি? মেঘলা থম হয়ে দাঁড়িয়ে যায়। উনি মৎস্যকন্যা কাকে বলল? মেঘলা পেছনে ফিরে আকাশের দিকে চেয়ে থাকে। কি হলো, চুপ করে আছো কেন? তোমার নাম জিজ্ঞাসা করছি। মেঘলা কিছু বলতে যাবে, তখনই রুহি হাঁপাতে হাঁপাতে এসে, এই মেঘলা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি। আমি তো ভাবলাম তোকে সমুদ্রের ঢেউয়ে এসে কোথাও ভাসিয়ে নিয়ে গেছে নাকি। আমাকে তো চিন্তাই রাখিস না, আর এখানে কি করছিস? বলেই মেঘলাকে নিয়ে চলে যায়। আকাশ একটু জোরে বলে, আমাদের কিন্তু আবার দেখা হবে। রুহির পেছনে ফিরে তাকিয়ে দেখে আকাশের দিকে। তখনই মেঘলা রুহির হাত জোর ধরে চিপে আসে, ওখান থেকে চলে যায়। আর বলতে থাকে, পাগল লোক কোথাকার। আকাশ আনমনে হেসে বলতে থাকে, মেঘলা মৎস্যকন্যা। রাতে জাহাজের তৃতীয় তলায় আলিশান একটি কক্ষে বসে আছে আসাদ খান, হাবিব খান, আহাদ, আশিক, রেদওয়ান, জালাল সেন এবং তুষার। আকাশ এখানে নাই, আকাশ এসবের মধ্যে কখনো আসেও নাই। সে নিজের মতো করে চলাফেরা করতে পছন্দ করে। বাসার লোক অনেক বোঝালেও আকাশ কখনোই মানে না কোনো এক কারণে, মোহাম্মদ আসাদ খান বলে ওঠেন। রেগে বলতেছে, সে কি আসবে না এখানে? তার কি আমাদের মুখ দেখতে ইচ্ছে করছে না? তুষারের দিকে চেয়ে থাকতে থাকে। তোমার ভাইকে ভালো মতো বুঝিয়ে বলে দাও, আমার তার এই সমস্ত অসভ্যতা আমি সহ্য করতে পারছি না। তাৎক্ষণিক রুমে প্রবেশ করে তুহিন খান। তুহিনকে দেখে সবাই বেশ অবাক হয়। আসাদ তুহিনের দিকে তাকিয়ে বলতে থাকে, এখন সময় হয়েছে এখানে আসার। কেমন ছেলে তুমি, বিদেশে থেকে এসে একবারও আমাদের সঙ্গে দেখা করনি। তোমার কি তোমার বাপ চাচা বা মা এদের কথা মনে পড়ে না?
তুহিন কিছু শোনে না, না শোনার মতো ভান করে থাকে। আমি এখানে কাজের কথা বলতে এসেছি। জালাল রহমান বলতে থাকে, তুমি কি মিস্টার জ্যাককে সঙ্গে কথা বলেছ? তুহিন তুহিন মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, হ্যাঁ। তুহিন বলে, সব কিছু রেডি আছে তো? রেদওয়ান আর আশিক বলে, ভাই তুমি চিন্তা করো না, সব কিছু পারফেক্টলি ভাবেই হবে, আর কেউ বুঝতেও পারবে না। তারপরে তারা বিজনেস নিয়ে কিছু আলোচনা করে। আলোচনা শেষে তুহিন নিজের রুমে যায়। তখন তুষার তুহিন এর রুমে আসে। তুষারকে দেখে তুহিন ভুরু কুচকে তাকিয়ে বলে, কোনো দরকার কিছু বলবি? হ্যাঁ বলতাম, তোর যদি সময় থাকে বল। তুহিন, দেখ আমি তোদের সাথে সহমত না, প্লিজ এবার অন্তত থাম। তুষারের কথার মানে তুহিন বুঝতে পেরে কোনো কথা না বাড়িয়ে তুষারের সাইড কেটে রুম থেকে বেরিয়ে যায়। তুষার দীর্ঘশ্বাস ছেড়ে বলে, এর পরিণাম খুবই ভয়াবহ চলছে। ভোর 6টায় রুহির ঘুম ভেঙে যায়। বাইরের সকালটা খুবই স্নিগ্ধ। রুহির সচরাচর খুব ভোরে ঘুম থেকে ওঠে, তাই সে সিদ্ধান্ত নেয় জাহাজের ছাদে যাবে। ছাদে নাকি খুবই মনোমুগ্ধকর পরিবেশ। রুহি কোনো মতে ফ্রেশ হয়ে ছাদে গিয়ে দেখে, ছাদ পুরো ফাঁকা। এত সকালে কেই বা আসবে এখানে, বলেই ছাদে থাকা একটি বেঞ্চের ওপরে বসে প্রকৃতিকে অনুভব করতে থাকে। চারিদিকে সমুদ্রের ঢেউ রুহির মনোমুগ্ধ করে দেয়। রুহির চোখ যায় সুইমিং পুলের দিকে। রুহি সুইমিং পুলের পানিতে একটু হাতে ছোঁয়ায় সুইমিং পুলটা অনেক বেশি গভীর। হোয়াট ইজ ইয়োর প্রবলেম? এত বড় সাহস কি করে হয় এখানে আসার? রুহি কারোর অহংকারে আওয়াজ শুনে পেছনে ফেরে। রুহির চোখ যায় ওই লোকটির বাদামি মলিয়ানা চোখের দিকে। রুহি আজ পর্যন্ত এরকম বাদামি রঙের চোখ দেখে নাই। দেখে এক জোড়া রক্ত প্লাবিত চোখ রুহির দিকে তাকিয়ে তেড়ে আসছে। মনে হচ্ছে যেন সেই চোখ রুহিকে গিলে নিবে। রুহি একটু ভয় পেয়ে যায়, আচমকায়। রুহি কিছু বুঝে ওঠার আগেই লোকটি রুহিকে এক ধাক্কা দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। সাথে সাথে রুহি বাঁচার জন্য লোকটির হাত ধরে টান দিলে তুহিন পুলে পড়ে যায়। সুইমিং পুল অনেক গভীর থাকায় রুহির খুব কষ্ট হচ্ছিল। তুহিন ঠিকঠাকভাবে উঠে দাঁড়িয়েছে, কিন্তু রুহির ওড়না কিছু একটাতে বেঁধে গেছে, যার কারণে রুহি উঠতে পারছে না। রুহির দম বন্ধ হয়ে আসছে। তাৎক্ষণিক রুহি ওড়নাটা ওখানে খুলে ফেলে উপরে উঠে আসে। তুহিন তখন রুহির মাথা ধরে আবারও পানির নিচে চেপে ধরে রাখে। এক কথায় তুহিন আর রুহির মধ্যে ধস্তাধস্তি হয়। হঠাৎ তুহিন রুহির এক টান দিয়ে নিজের অনেকটা কাছে নিয়ে আসে। রুহির হাতটা পেছনের দিকে জোরে মোচড় দেয়। তুহিনের প্রত্যেকটি নিঃশ্বাস রুহির মুখে পড়ছে। রুহি বুঝে উঠতে পারছে না কি হচ্ছে। রুহি তাকিয়ে দেখে বাদামি রঙের চোখ জোড়া তাকে খুবই ভয়ঙ্কর ভাবে দেখাচ্ছে। রাগে তুহিন ঘাড়ের রক ভাসমান, চোখ লাল হয়ে আসে। তুহিনের সাদা শার্ট শরীরে লেপটে আসে, ফলে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাচ্ছে। চুলগুলো মুখের ওপরে এসে পড়েছে। এই মেয়ে, তোমার এত সাহস কি করে হয় আমাকে পানিতে ফেলার? রুহি এবার হাতটা জোরে ঝাঁকি মেরে ছাড়িয়ে তুহিনের গালে জোরে একটা চড় মারে। অসভ্য বেয়াদব ছেলে কোথাকার, আপনার সাহস কি করে হয় আমাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার? বলে জাহাজের ছাদটা কি আপনার বাপের? তুহিনের এবার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছে। তুমি এক হাত দিয়ে রুহির বাহুদ্বয় চেপে ধরে আরেক হাত দিয়ে রুহির গাল চেপে ধরে, ফলে রুহি ব্যথায় চিৎকার করে ওঠে। এত বড় সাহস আমার গায়ে হাত তুলো? তুমি জানো আমি কে, কোন সাহসে কোন অনুমতি ছাড়া ছাদে এসেছ? অসভ্য মেয়ে কোথাকার। তখনই ছাদে তুষারের আগমন ঘটে। তুষার ওদেরকে দেখে তুহিনকে ধমক দেয়। রুহি কোনোমতে নিজেকে ছাড়িয়ে নিয়েছে, জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। রুহি ভেবেছিল আজই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। তুহিন তুষারের দিকে তাকিয়ে বলে, আমার অনুমতি ছাড়া এখানে যেন কেউ না আসতে পারে, বলে হনহন করে ছাদ থেকে বেরিয়ে যায়। রুহি এখনো ওইখানে থ মেরে দাঁড়িয়ে আছে। তুষার রুহির কাছে এসে হাত বাড়িয়ে দেয়। রুহি পুল থেকে উঠে একটি বেঞ্চে বসে, তুষার ও পাশে গিয়ে বসে। রুহি ফুটিয়ে ফুপিয়ে কান্না করতেছে। আচ্ছা দেখো, প্লিজ কান্না বন্ধ করো, আমার ভাই একটু রাগী প্রকৃতির।
তুমি অনুমতি ছাড়া এখানে এসেছো বলেই ওইরকম বিহেভিয়ার করেছে। অনুমতি উনিকে যে উনার অনুমতি নেয়া লাগবে, আমি কিছুই করি নাই, উনি শুধু শুধু আমাকে পুলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এই জাহাজের তৃতীয় এবং চতুর্থ তলা শুধু আমাদের জন্য বরাদ্দ, এখানে সাধারণ মানুষের আসা সম্পূর্ণ নিষেধ। এটা কি তুমি জানতে না? রুহি চুপ হয়ে যায়। আচ্ছা এখন এসব কথা বাদ দাও। তুষার খেয়াল করল রুহির গালে আঙুলের ছাপ লাল হয়ে আছে। রুহির গায়ের রং সাদা ধবধবে, চোখ দুটো টানা টানা, সরু নাক, পাতলা গোলাপি ঠোঁট, এক কথায় রুহি দেখতে অসাধারণ। তুষার রুহির দিকে একধানে চেয়ে থাকে। আমি এখান থেকে চলে যাচ্ছি, দ্বিতীয়বারে এখানে আসব না। তুষার, এই জাহাজটা আমাদের তুহিন, আমার ভাই হয়, বিজনেসের কারণে আমরা এখানে আছি, আমরা না থাকলে তোমরা সাধারণভাবে এখানে আসতে পারতে, কিন্তু আমার বাবার সম্পূর্ণ নিষেধ, এখানে সাধারণ কোন মানুষ আসতে পারবে না, তাই তোমার কাছে আমি তুহিনের ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। আপনার এবং আপনার ভাইয়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান, আপনার কোন দোষ নাই, আপনার ক্ষমাও চাওয়া লাগবে না, বলেই চলে গেল। তুষার রুহির যাওয়ার পানে তাকিয়ে থাকে। তুষারের মনে এক অদ্ভুত অনুভূতি হয়, কিন্তু এই অনুভূতির নামটি দেওয়া যায় তা তুষারের জানা নাই। সকালে সবাই বিচে এসেছে নিজেদের মতো মজা করার জন্য, মেঘলা সবার থেকে দূরে একা আকাশের পানের চেয়ে আছে। সমুদ্রের ঢেউ মেঘলার পায়ে বাড়ি খাচ্ছে। তখনই মেঘলার পিছন থেকে কে একজন কানের কাছে এসে বলে, বিকালে এসেছিলা দিবসের শেষ বেলার মায়া নিয়ে, সেই শেষ বেলার মায়া হৃদয়কে দিচ্ছে ভালো লাগার ছোঁয়া, আমার রাখি খুঁজে পেয়েছে তার প্রিয়সীর ছোঁয়া, মন হচ্ছে প্রেমময়। মেঘলা পিছনের দিকে ফিরে দেখে আকাশ তার সামনের দাঁড়িয়ে মুচকি হাসছে। আপনি? আকাশ, হ্যাঁ আমি শ্যাম মৎস্যকন্যা। মেঘলা, আপনার মাথা খারাপ হয়েছে কি, হাবিজাবি নামে ডাকছে আমাকে, আমি কোন দিক থেকে দেখতে মৎস্যকন্যার মতো? আকাশ, গোধূলির শেষ লগ্নে সূর্য ডুবার আগ মুহূর্তে সমুদ্রের গভীর থেকে উঠে আসা কেশবতী শ্যামবর্ণের এক মৎস্যকন্যার প্রেমে পড়েছি আমি। মেঘলা, বাজে কথা বন্ধ করুন। আকাশ, আকাশ রহমান কখনো বাজে কথা বলে না, যা বলে হৃদয় থেকে বলে। মেঘলা আর কোন কথা না বাড়িয়ে আকাশে পাশ কেটে চলে যায়। আকাশ মনে মনে বলে, তোমাকে আমার প্রেমে পড়তেই হবে শ্যামবতী। অপরদিকে রুহি মন খারাপ হয়ে এক জায়গায় বসে আছে। মেঘলা রুহির কাছে গিয়ে বলে, কি হয়েছে তোর, এভাবে বসে আছিস কেন, তোর মন কেন খারাপ? রুহি সকালের ঘটনা সবকিছু মেঘলাকে খুলে বলে। মেঘলা রুহকে জড়িয়ে ধরে বলে, বাদ দে বনু, বড়লোকদের ব্যাপার স্যাপার, এবং আমাদের শিক্ষক শিক্ষিকারা তো আগে থেকেই বলে দিয়েছে যেন আমরা তৃতীয় এবং চতুর্থ তলায় না যায়, আমাদের জন্য প্রথম এবং দ্বিতীয় তলায় বরাদ্দ করা হয়েছে। রুহির মন খারাপ হয়ে যায়। তার কাছে জাহাজের ছাদটা খুবই ভালো লেগেছে, সে প্রতিদিন ভোরে ছাদে গিয়ে স্নিগ্ধ সকালের সমুদ্রের ঢেউ আওয়াজ অনুভব করতে চাই, কিন্তু কি আর করার, ওই খবিশের চোখে পড়লে আমাকে নির্ঘাত মেরে ফেলবে। আকাশ, শোন আশা, আমি তোকে শেষবারের মতো বলতেছি, এই কলেজ ট্যুর থেকে ফিরে তুই সরাসরি বাসায় পৌঁছাবি, আমি তোকে আর কলেজের হোস্টেলে থাকতে দিতে পারবো না, তোর নিজের এত বড় বাড়ি থাকতে তুই কেন হোস্টেলে থাকবি? আশা, ভাইয়া তুমি বুঝতে পারছো না, আমি ওই বাড়ি যেতে চাই না। আকাশ, দেখ বনু, তোর মনে যদি কিছু থেকে থাকে সেটা আমাকে বলতে পারিস, কি হয়েছে বল আমাকে। আশা কোন প্রতি উত্তর না দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আকাশ দীর্ঘশ্বাস ফেলে, রাত দেড়টা বাজে, রুহি আর মেঘলা একই কেবিনে ঘুমিয়েছে, কিন্তু রুহির ঘুম আসছিল না, যার কারণে রুহি একটু রুম থেকে বেরিয়ে জাহাজের বেকনিতে এসে দাঁড়িয়েছে। রুহের কেবিন দ্বিতীয় তলায়। হঠাৎ রুহি খেয়াল করল উপর থেকে কিসের যেন আওয়াজ আসতেছে। রুহি একটু করে ভয় পেতে লাগল। রুহি কোন কিছু না ভেবেই সিঁড়ি বেয়ে তৃতীয় তলায় ওঠে। হঠাৎ রুহির পেছনে থেকে কে যেন সিঁড়ি বেয়ে উঠতে থাকে। রুহি এবার সত্যিকারের ভয় পেয়ে যায়, হাত পা থর থর করে কাঁপতে শুরু করে।
সে আস্তে আস্তে ধীরে ধীরে পা ফেলতে শুরু করে। চতুর্থ তলার দিকে অনেকগুলো বড় বড় রুম। এখানে অদ্ভুত বিষয় হলো সবকিছু পাসওয়ার্ড দিয়ে সেট করা, দরজাগুলো চারিদিকে সিসি ক্যামেরা লাগানো। রুহি খেয়াল করল একটি দরজা হালকা একটু ফাঁক করা আছে। রুই আস্তে আস্তে পা ফেলে সেখানে যেতে থাকে। দরজার দিকে উঁকি মেরে দেখে কেউ নাই। আস্তে আস্তে রুমের ভিতরে ঢুকে যায়, কিন্তু এখানে তো কেউই নাই। রুমের মধ্যে বেশি কিছু না, বিভিন্ন রকমের বুক শেলফ ছিল। হঠাৎ খেয়াল করল একটি বুক শেলফ অদ্ভুত রকম ভাবে এক সাইডে হেলে রয়েছে। আস্তে আস্তে সেদিকে যেতে থাকল। বুক সেলফি হাত দিয়ে ধরবে সে সময় আচমকা রুহিকে কেউ একজন টান দিল। রুহিকে টানতে টানতে তুহিন ছাদে নিয়ে গেল। রুহি ভয় ঢুকলে মনে মনে বলতেছে আজকে রহিতই সে, সেই খবিশ তোকে আজকে মেরাই ফেলবে বলে ফুপে ফুপে কান্না করতে লাগল। তুহিনের একটি ধমকে রুহি কান্না থামিয়ে দিয়েছে। হাত পা থর থর করে কাঁপছে রহির। এই মেয়ে তোমার এত বড় সাহস কি করা এখানে আসার? তোমার মতো বেহায়া নির্লজ্জ মেয়ে আমি একটাও দেখি নাই। আজকে তোমাদের শাস্তি পেতেই হবে। আমি জেনে বুঝে কিছু করি নাই, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি সত্যি বলছি দ্বিতীয়বার এখানে আর কখনো আসব না। তুহিন কথা কোন কথা না শুনে রুহিকে টান টানতে জাহাজে কোনায় রেলিং এর সাথে পিছন দিক ফিরে চেপে ধরে, ফলে তুহিনের প্রত্যেকটা নিঃশ্বাস রুহির ঘাড়ে পড়তে থাকে। রুহির হৃদয় কেঁপে ওঠে। তোমাকে এখন এখান থেকে ফেলে দিলে খুব ভালো হবে, তখন আর জীবনেও আসতে পারবে না, আর কেউ জানতেও পারবে না তুমি কোথায় গিয়েছো বলে ডেভিল হাসে। আমাকে ছেড়ে দিন প্লিজ বলে রুহি চুপচাপ চোখের পানি ফেলতে থাকে। রুহের লম্বা মাজা ছাড়ানো চুল সমুদ্রের বাতাসে তুহিনের মুখে এসে পড়ছিল। হঠাৎ চুলের সুবাসে তুহিন ঘরে চলে যায়। রুহি এবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে করতে বলে প্লিজ আমাকে ছেড়ে দিন। তুহিন রুহিকে সামনের দিকে ফিরিয়ে কোমর ধরে টান দিয়ে নিজের অনেক কাছে নিয়ে চলে আসে। রুহি নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু পুরুষ মানুষের শক্তির কাছে রুহি ব্যর্থ। ঘন কালো আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের জোছনা আলো রুহির মুখে পড়েছে। চাঁদের আলোয় রুহির গালের বাম পাশে তিলটা উজ্জ্বল হয়ে উঠেছে। তুহিন না চাইতেও রুহির সেই তিলের ওপর হাত দিয়ে স্লাইড করতে থাকে। রুহি চোখ খিচ মেরে দাঁড়িয়ে আছে। চারিদিকে নীরবতা পরিবেশ। সমুদ্রের মৃদু বাতাস ওই চুলগুলো উড়ে তুহিনের মুখে পড়ছে। তুহিন এক হাত দিয়ে রুহের চুলগুলো কানে গুঁজে দেয়। তুহিনের হুঁশ ফিরতেই হঠাৎ তুহিন রুহিকে দূরে সরিয়ে দেয়। তোমাকে যেন দ্বিতীয়বার এখানে না দেখি, তোমার ওই মুখ যেন আমার চোখের সামনে না আসে, তাহলে পরের বার তোমাকে এখানেই মেরে পুঁতে রাখবো, কথাটা যেন মাথায় থাকে। রুহি এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে দৌড়ে চলে যায় নিজের রুমে। তুহিন মনে মনে বলতে থাকে একটুর জন্য হলে সবকিছু শেষ হয়ে যাচ্ছিল। ভাগ্যিস আমি সময় মতো রুমে চলে গিয়েছিলাম। রুহি রুমে গিয়ে বালিশে মুখ বুজে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে থাকে। তার সাথে এমন আচরণ আগে কখনো কেউ করে নাই, সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেয় ওই অসভ্য লোকটির সামনে আর কখনো যাবে না। সকালে সবাই পাহাড় জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। সবাই যার যার মতো ঘুরতে থাকে। মেঘলা রুহির সাথে কথা বলতে চাই, কিন্তু রুহি কারো সাথে কোন কথা না বলে মুখ ফুলিয়ে বসে আছে। সকলের ভিড়ে রুহি একা একা হাঁটতে হাঁটতে একটি বিশাল পাহাড়ের সামনে এসে পৌঁছায়। হঠাৎ রুহি খেয়াল করল গাছের ঝোপে কিসের যেন আওয়াজ হচ্ছে। রুহি একটু সামনে এগিয়ে যেতেই চোখ বড় বড় হয়ে যায়। মুখোশধারী তিনটি লোক একটি নগ্ন মেয়েকে একটি বস্তার মধ্যে ভরতেছে। রুহে মুখ থেকে কথা বের হচ্ছে না। রুহি চিৎকার করতে যাবে, ঠিক তখনই একজন রুহিয়ের মুখে রুমাল চেপে ধরছে, ফলে রুহি অজ্ঞান হয়ে যায়।